নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক সংবাদ শিরোনাম, চুরি করে বিক্রি 10 লক্ষের মদ, শিলচরে লরি চালক সহ আটক 3। গোবিন্দবাবুকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি, সম্মাননা জানালেন প্রদীপ। শালচাপায় ফের সড়ক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন থেকে প্রায় 10 লক্ষ টাকার মদ গাড়িতে লুট করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্র বিক্রি করে দল একটি পুলিশ এই ঘটনায় গাড়ি চালক স্বপন বাউরি সহ অন্য দুজনকে আটক করেছে। স্বপন মূলত উদারপন থালা এলাকার টেকলের বাসিন্দা, তবে বেশ কিছুদিন ধরে রয়েছে শিলচর আশ্রম রোডে ভাড়াবাড়িতে। সোমবার বিকেলে চিরকান্দ্রি এলাকায় একে বন থেকে স্বপনের 407 নম্বর মিনিট থেকে বিয়ার ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10 লক্ষ টাকার মদ লোড করা হয়। কালাইনে এক মদের দোকানে এসে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। বন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল 3:30 নাগাদ রওনা হয়ে রাত 9টা পর্যন্ত স্বপন কালাইনে না পৌঁছে তাদের সন্দেহ হয়। তখন তার মোবাইলের সুইচ অফ ছিল বলে জানা যায়। ব্যাপারটি জানানো হয় পুলিশকে। মঙ্গলবার পুলিশ স্বপনকে তার আশ্রম রোডের ভাড়াঘর থেকে পকড়া করে। স্বপন পুলিশকে যে বয়ান দিয়েছে সে অনুযায়ী চিরকান্দি থেকে মদ লোড করার পর অন্য কয়েকজন সঙ্গে মিলিয়ে নিয়ে যায় কাশীপুর বাদ্রিবস্তি এলাকায়। সেখানে মদ আনলোড করার পর যারা সেসব কিনেছিল তারা তাকে 1.5 লক্ষ টাকা দেয়। এরপর সে খালি গাড়ি নিয়ে ফিরে আসে শিলচরে। পুলিশ এদিন স্বপনকে নিয়ে বাদ্রিবস্তির যে এলাকায় মদ আনলোড করা হয়েছিল সেখানে যায়। তার দেখে দেওয়া স্থানে অবশ্য মদ পাওয়া যায়নি, তবে পাওয়া গেছে মদের কয়েকটি খালি কার্টন। ওই এলাকা থেকে পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জিজ্ঞাসাবাদ করার পরে আরো কতজনের নাম ফটো নাম্বার সব আইসে। এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাইমু যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা হইতো খুব জলদি, মানে বাদ্রিবস্তি গিয়া মালটা আনলোড হয়েছে এখানে গিয়া। যেমন খালি মাল তো পাওয়া গেছে না, মালের কার্টুন উটুন, মানে বাদ্রিবস্তি কাশীপুর বাদ্রিবস্তি। আচ্ছা, হ্যাঁ। এরপরে তো ড্রাইভারে তার স্টেটমেন্ট দিছে, দেওয়ার পরে এই আপনার যে আরো দুজন মানুষ আসতো এখানের যে জায়গার তারারে উঠে আনা হয়েছে। আনায় জিজ্ঞাসাবাদ করার পরে আরো মানুষ বাইরেছে, আরো 2-3 জনের ফটো বাইরেছে, নাম বাইরেছে, নাম্বার বাইরেছে। তারারে এখন ট্রেক করা হইব। আর আমিও মানে প্রশাসনের কাছে এটাই দাবি যে আপনার মালটা জলদি জলদি রিকভারি হোক, আর এরকম ঘটনা যাতে যারা রোগ না, এরকম দিনে দুপুরে তো আমরা একটা ড্রাইভারের গাড়ি ভরসা করিয়ে দিলাম, তারপরে এরকম যদি হয়ে যায় তখন তো আমরা কী করবো আর, এটাই আমার কথা। আর তারাপুর থানার ইনচার্জ রাজু রঞ্জন দে তাই যথেষ্ট চেষ্টা কররা, আর যথেষ্ট মানে তাই একদম কালকের থেকে পুরো আজকেও সারাদিন তাই পরিশ্রম কররা। তার লগে আমরাও আছি, আর আমরাও চাই জিনিসটা জলদি জলদি রিকভারি হইতো। আর খুব প্রশাসনের মানে এখানে পুলিশ স্টেশন থেকে আমরা খুব বেশি সাপোর্ট পাই আর সাহায্য পাই আর, আর এটার লেগে একদিনের ভিতরে আমরা আসামিরও ধরা গেছে, ডিটেলসগুলো পাওয়া গেছে। এটা মানে এত জলদি জলদি হওয়ার কাজটা, এটা আমরাও একটু স্যাটিসফাইড। সামাজিক কাজে দীর্ঘদিনের অবদানের জন্য বর্ষিয়ান রাজনীতিবিদ কবীন্দ্র প্রকায়স্থকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে আসাম বিশ্ববিদ্যালয়। এই সম্মাননা প্রাপ্তির জন্য আজ তার বাড়ি থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করলেন আকসের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। কবীন্দ্র প্রকায়স্থকে তিনি উত্তরীয় পরে সম্মাননা জানান। তার স্বাস্থ্যের খবরাখবর নেওয়ার পাশাপাশি পুরনো দিনের স্মৃতি নিয়ে কথাবার্তা বলেন এবং বরাক উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। পরে প্রদীপ দত্ত রায় জানান, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তার নেতৃত্বে প্রকাশিত ও প্রয়াত মীমাংসু রায়ের কাছে তিনি সবসময় মূল্যবান পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন। তাদের সাহচর্য ও সাহায্য না পেলে এই আন্দোলন সাফল্যের মুখ দেখত না, তাই এই সম্মাননা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকান্তরে তাদের ঋণ শোধ করেছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। কাটাকাল শালচাপড়া এলাকায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 জনের এক যুবকের। তার নাম কৌরূপ দেব, বয়স 37 বছর। তিনি জিআরএস কর্মী ছিলেন। সঙ্গে কাটাকাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য বেহাল সড়ক ব্যবস্থাকে দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা। রাস্তার বিভিন্ন স্থানে গর্তের মিছিল। অন্যদিকে শিলচর করিমগঞ্জের 37 নম্বর জাতীয় সড়কের কাটাকাল নতুন ব্রিজ পর্যন্ত গাছপালা রাস্তা ঘিরে ফেলেছে। রাস্তায় পাশে থাকা গাছপালা কেটে ফেলার জন্য সাধারণ মানুষ হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হাব হিবারে
গৌতম এবং পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন। কালীনগর হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক, স্থানীয়রা এডিসি ত্রিদীপ রায়ের কালীনগর এলাকার রাস্তার পাশে থাকা গাছপালা কেটে ফেলার দাবি জানান। আজকে একটা আলট্রা বাস এবং একটা অল্টো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটার পর এই শালচাপড়া থেকে কাটাখাল আসার পথে এই শালচাপড়া বাইপাস ক্রস করে সামান্য সামনে এসেই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেখানে যিনি চালকের আসনে ছিলেন অল্টো ছোট গাড়িটিতে, উনি আমাদের পাঁচ গ্রামেরই শিক্ষক পরিবারেরই এবং নিজে একজন সরকারি কর্মচারী কুমার গৌরব দেব, উনি প্রাণ হারিয়েছেন। আমরা অত্যন্ত শোকাহত এবং এরকম ঘটনা আজকে দুদিন তিন দিনের মানে মধ্যেই দু তিনটি ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বিগত দিনে আমাদের হাইলাকান্দির জেলাশাসকের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এই যে জাতীয় সড়ক 37 নম্বর আছে সেটার কাটাখাল রেলগেট ক্রস করে শালচাপড়া অবধি রাস্তার দুপাশে থাকা যেসব ছোট ছোট গাছ রয়েছে সেই গাছগুলো যাতে কেটে ফেলা হয় মাস্টার রোল কর্মচারী দিয়ে। এবং এই অঞ্চলে কাটাখাল থেকে আপনারা একটা জিনিস লক্ষণীয় দেখবেন যে হাইলাকান্দি থেকে আপনারা যখন জানকীবাজার অবধি মানে আসবেন তখন দেখবেন 1600টি প্রায় স্পিড ব্রেকার রয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন হিসাবে, কিন্তু যেখানে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে স্পিড ব্রেকার নেই। যেখানে প্রয়োজন সেটার মানে প্রয়োগ করার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এবং বিশেষ করে জেলাশাসক মহোদয়কে বলছি আপনি কুম্ভ নিদ্রায় থাকবেন না, আপনি অতিসত্বর এই ব্যাপারে পদক্ষেপ নিন, NHIDCL এর সাথে কথা বলুন, এখানে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট যেটা আছে সেটা আপনারা নির্ধারিত করুন এবং এই আশপাশে থাকা যেসব গাছ রয়েছে সেগুলো যাতে অতি মানে অতিসত্বর কাটার মানে ব্যবস্থা গ্রহণ করা হয়, নাহলে আমরা জনগণ বাধ্য হব আগামী দিনের জন্য আন্দোলনের জন্য প্রস্তুত। বরখোলা, ডলু, বালাছড়া, শুভং, মানাগড়, কাশীপুর, রানীঘাট, চন্দনাথপুর, জালতলা ইত্যাদি এলাকায় মঙ্গলবার রাত্রে আবগারি বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে। এদিন বরখোলার আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর অরুণ কর্মীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আবগারি বিভাগের অভিযানে এলাকার মানুষ অনেক খুশি, অরুণ কর্মী জানান এভাবে অভিযান অব্যাহত থাকবে। মানে মদের আড্ডা শুরু হয়ে গেছে, এই এটার কারণে আজকে আমি একটা অভিযান চালিয়ে যাই বিপুল মদের বাজেয়াপ্ত করতে চাইছি। সুশীল সমাজের একটা এখানে বহুদিন যাবৎ একটা অভিযোগ ছিল, এখানে ছোটো বাচ্চাগুলো স্কুল যে ছাত্রগুলো মদ খেয়ে যে করে আর কি এখানে রানীঘাটের ব্রিজের উপরে আর কি, তাই আমি আমার দলগুলো নিয়ে সন্তোষ নুনিয়া নামের পাতি নেতার তাণ্ডবে অসহায় বাপসর পরিবার। মঙ্গলবার রাতে সন্তোষ নুনিয়া দলবল নিয়ে ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা চালায় শিলচর মেডিকেলের ডি ফার্মা বয়েজ হোস্টেলের চৌকিদার সুশীল বাস্তরের উপর। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে সন্তোষ ও তার সঙ্গভঙ্গরা, এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে চিৎকার শুনে বিশ্বজিৎ নুনিয়ার সন্তোষ বাহিনী তার উপরও প্রাণঘাতী হামলা চালায়। বন্দুক দেখে সন্তোষ বলে তাদের মতো ছোটদকে যদি মেরেও ফেলি তাহলে কিছু হবে না, কারণ পুলিশ প্রশাসন ও সুজাতের মানুষ সবাই নাকি তার পক্ষে থাকবে। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তারা পাকা আসলা, তারা সন্তোষ সন্তোষ তারা আসলা, তারা আরো মানুষ আসলা, তারা আচ্ছা তারার কি তার নাম কইরাম ভেটেনারির সামনে আসলো সব মানুষ আচ্ছা এটা আসলা সব আমি তো মারি আমি বাড়িছি বাড়ি আমি দেখলাম আমার আলার তো আস্তা শৈল পুরা রক্ত রক্ত আচ্ছা আমি এই দৌড় মারিয়ে আমি টাইমে উঠাইছি উঠানির লগেও আমারে দেখছেন তারা, দেখার পরে আমারে দাও লিজে তারা আমারেও মারছেন তারা পায়ের আচ্ছা মারছে আমার পায়ের মধ্যে তারপরে এখনো হাতও মারছেন তারা। তোমারে মারার কারণ কি? তারা তো বুঝছি ছোট জাত বাস্পর জাত মারি দিচ্ছেন, তোমারে মারার কারণ কি? তুমি তো সন্তোষ হইল তাইনের ভাতিজা আচ্ছা ভাতিজা আর তাইন ছোট জাতের মেয়ে বিয়া করছে করিয়া অত্যাচার করে আমার ভাই তার লগে আচ্ছা সব সময় আমার ভাই তার লগে অত্যাচার করে আরেকবার মারামারি করছো আমার আমার লগে আমি থাপ্পড় মারছে, তাই একবার আমি সন্তোষ নামে সন্তোষ নুনিয়ার নামে কেস দিছিলাম আমার মানুষের জুজবুস্তি করে কেস উঠানি করেছে আমার থেকে ইনচার্জে মিলিয়া আচ্ছা হ্যাঁ তুমি কেস দিতে পারতাই না, তুমি ছোট জাতের মেয়ে তুমি কেস দিতে পারতাই না, আমি সমাজে উঠে গেছি তারা সমাজে চলি আর সবকিছু থাকি আর আজকে আমার ভাই লোকে মারিয়া ফালাইছে আমি তো দূরে গেলাম দেখেন আমার জামাই ভি ফরিয়া রইছে বাই গুমি ফরিয়া রইছে আমি ঢুকছিলাম মিডিলে আমার লোকে বাবুদম নুনিয়ায় সন্তোষ নুনিয়ায় কাপড় ধরিয়া টানাটানিও করছে আমার কাপড় ধরিয়া সিঁড়ি লাইছে আমি কোনো দিকে উপায় পাইছি না যে আমি কোন দিকে যাইতাম। আমি থানাত গেছি কালকে রাত্রে ম্যাডামরা আমার আমার
কিচ্ছু তো উপায় দেন, ওই এখন তো কিছু করতাম না, পূজার করে পূজার করে দিয়ে ধরবো। আপনারা কিছু খাইয়া বসেন নাকি সন্তোষের, না সন্তোষে আপনারা মানে গুলাম ইয়ে করে কিনে রাখছে, এ তো সবসময় কয় পুলিশে পুলিশে মানে পুলিশে আমার পেটে থাকে মানুষ মরার পরে একশন লইতো, এটার মানে কি? এটার মানে পুলিশে মানে সন্তোষে কিনে রাখছে, মানে পুলিশ সন্তোষে ধরে পুলিশে আর পুলিশ আবার ঘুষ খাইয়া পুলিশে সন্তোষে ছাড়ি দে কেনে? আমরা এটা ন্যায় লাগে নাইলে আমরা মিডিয়া ডাকাইমু, মিডিয়া যাইমু, আমরা জানো যেখানে ইচ্ছা যাওয়ার এখানে যাইমু, যেখানে যাওয়ার পরে এখানে যাইমু, কিন্তু আমরা ভাইরে ন্যায় লাগে। আমার ভাইয়ের দুটো শুশুর বাচ্চা আছে, তারার যেমনি ভবিষ্যৎটা যেন কিছু না হয় এটার লাগে কইরাম সরকারের কাছে আমার অনুরোধ যে আমার ভাইয়ের ন্যায় দেও। শেষ কথা আমি আপনার কাছে দূর হাত করি, যেমন আমার ভাই আইসু তো অনেক ভালো ভালো আয় যায় ন্যায় লাগে, তোমার কাছে আমার অনুরোধ, আর কিছু চাই না আমি, শেষ কথা। আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটির একটি 11 সদস্যের প্রতিনিধি দল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত গুয়াহাটিতে বিজুলি ভবন গেট আউট প্রোগ্রামে সক্রিয়ভাবে যোগদান করেছে। হেল্লুল ভট্টাচার্যের নেতৃত্বে যিনি রাজ্য কমিটির আহ্বায়ক চম্পা লাল দাস, গৌরঙ্গনাথ, মোহনলাল মালা, রামকুমার বাগতি, রোম চম্পারি উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সক্রিয় অংশ হিসেবে এই বিক্ষোভে অংশ নেন ইয়াসি। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়ের নেতৃত্বে মনোজ কালুয়ার, আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল, সজন লস্কর প্রমুখরা উপস্থিত ছিলেন। আসামের বিভিন্ন অংশ থেকে লোকদের যোগদানের জন্য একটি খুব শক্তিশালী বিক্ষোভ ছিল। স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সবচেয়ে বিশিষ্ট দাবি সহ বেশ কয়েকটি দাবির একটি স্মারকলিপি সিজিএম এর কাছে জমা দেওয়া হয়েছে। ব্যাপারে যেভাবে ডিজিটাল লুট করা হচ্ছে স্মার্ট মিটারের মাধ্যমে, সেটা অবিলম্বে এটাকে প্রত্যাহার করা হোক। আমরা আজকে বিভিন্ন ধরনের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি, আসাম সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি অবিলম্বে এই স্মার্ট মিটার যাদের দিয়ে ডিজিটাল লুট করা হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে, এটা প্রত্যাহার করা না হয় তাহলে এটা ভয়াবহ আন্দোলনের রূপ নেবে। আমরা কাছাড় কোঅর্ডিনেশন কমিটি ভারতের প্রতিনিধিত্ব অংশ নিয়েছি, আমরা সক্রিয়ভাবে অংশ নিয়েছি, আগামী দিনে যত বড় আন্দোলন করতে হবে আমরা প্রস্তুত আছি। কাছাড়ে আত্মপ্রকাশ করলো বৈদ্যুতিন সাংবাদিক মাধ্যম কাজ করার সাংবাদিকদের নতুন সংগঠন। বুধবার শিলচর ইলোরা হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বৈদ্যুতিন কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন জন্ম নেয়। ই মিডিয়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবে এই সংগঠন। বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের পৌরোহিত্যে এদিনের সভায় শিলচর সহ লক্ষ্মীপুর, উদারপুর, সোনাইথলাই, কাটিগড় অঞ্চলে থেকেও 50-এর অধিক বৈদ্যুতিন মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত হন। কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে উঠে আসে বিভিন্ন সমস্যার কথা, বিশেষ করে তথাকথিত একাংশ ফেসবুক সাংবাদিকদের দৌরাত্মে মেন স্ট্রিম জার্নালিজমের সঙ্গে জড়িতরা কীভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বিভিন্ন বক্তার কথায় তথাকথিত ওইসব সাংবাদিকদের জন্য বর্তমানে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িতদের আত্মসম্মান রীতিমতো হুমকির মুখে, আত্মসম্মান রক্ষা করে সাংবাদিকতা করা মুশকিল হয়ে পড়েছে। তথাকথিত এই ফেসবুক সাংবাদিকদের লাগাম টান সময়ের দাবি বলে উল্লেখ করেন উপস্থিত সাংবাদিকেরা। এছাড়াও সরকারি রিকগনিশন কার্ড পাওয়ার ক্ষেত্রে কর্মরত সাংবাদিকেরা বৈষম্যের শিকার হওয়ার প্রসঙ্গেও আলোচনা করা হয়। সাংবাদিকতার সঙ্গে কোনোভাবে জড়িত নয় এমন কিছু লোক সরকারি রিকগনিশন কার্ড পেয়ে যাওয়ার বিষয় নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। এসব নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর সমস্যাগুলো সমাধানের জন্য একটা শক্তিশালী সংগঠনের প্রয়োজন হবে বলে মত ব্যক্ত করেন উপস্থিত সবাই। ফলে এই সভাতেই কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নামে নতুন সংগঠন গঠন করা হয়। নবগঠিত কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য। 15 সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম সরকারকে। এছাড়া দুজন সভাপতি কর্মকে অনিরুদ্ধ লস্কর ও ইয়াহিয়া লস্কর, তাছাড়া দুজন সাধারণ সম্পাদক যথাক্রমে ইমাদউদ্দিন মজুমদার, আহাদুল আহমেদ, কোষাধ্যক্ষ অরূপ নন্দী, কার্যকরী সভাপতি আকি দাস, রাজীব দাস, সমীন সেন ডেকা, আব্বুল কালাম, বিক্রম দাস, নৈতিক শীল, দিলীপ সিং, পাপলু দাস।
সবাই বক্তব্য রাখেন অনুরুদ্ধ লস্কর, প্রদীপ্ত প্রকাশ, জাকির হোসেন, জাকির লস্কর, সমীন সেন ডেকা, বিক্রম সরকার, ইমাদুদ্দিন মজুমদার, রাজীব হোসেন, ইয়াসিন মজুমদার, নৈতিক শীল, আহাদুল আহমদ প্রমুখ। নমস্কার। আমাদের কাছাড় জেলার যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর তার ঠিক তার পাশাপাশি দেখা গেছে যে কিছু ফেসবুক এবং ব্লগারদের যেভাবে দৌরাত্ম্য বেরিয়ে যাচ্ছে তাতে আমাদের যে পেশাগত দিকটাতে একটা প্রায় চ্যালেঞ্জের মোড়ে আমরা এসে দাঁড়িয়েছি। তাই আজ এই কাছাড় জেলায় প্রায় 50-এরও অধিক আমরা যারা গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেল, এখানকার স্থানীয় কেবল, প্রথম সারির যেগুলো পোর্টাল আছে, সেই সব ক্ষেত্রে যারা কর্মরত সাংবাদিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা করেছি। আমাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং একই সঙ্গে আমরা আজ যাত্রা শুরু করেছি আমাদের এই বৈদ্যুতিন মাধ্যমের যারা সাংবাদিকরা আছি তাদের একটি সংগঠন, যার নাম দেওয়া হয়েছে কাছাড় ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ থেকে আজ আমাদের 15 জন সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের যারা সাংবাদিকরা, যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিকরা আছেন তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আমরা বিস্তর আলোচনা করছি। এবং আমরা এই সংগঠনটার মাধ্যমে আমাদের যারা এখানকার বরাক উপত্যকা কাছাড় জেলার যারা অনেক সাংবাদিকরা দীর্ঘদিন থেকে কাজ করছেন ইলেকট্রনিক মিডিয়াতে, আমাদের যেগুলো দাবি দাওয়া সরকারের কাছে আছে সেসব নিয়ে আমরা কিন্তু সোচ্চার থাকব এবং আজ থেকে আমাদের কাছাড় ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হলো। এবং এই পথে আমরা যারা সাংবাদিক যারা রয়েছি তারা তো আছি, আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকেও আমরা পাশে চাই। ধন্যবাদ। ইআরসি চক্ষু হসপিটালের উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় উদয়বন্দর সৎসঙ্গ কেন্দ্রে। ইআরসি হাসপাতালের কর্মী মিঠুন দাস এই চক্ষু শিবিরের আয়োজন করেন। বুধবার সকাল 10টা থেকে মন্দির প্রাঙ্গণে চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসা শুরু করেন। এদিন বিনামূল্যে চিকিৎসা শিবিরে প্রায় 200 রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন ইআরসি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ রাহুল দাস, জেলা কারিগরি বিশেষজ্ঞ জয়ন্ত দে, পরিচালক আলতা বড়বইয়া, উপদেষ্টা পারুল লস্কর, সৎসঙ্গ কেন্দ্রের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি শোকময় শুক্লবুদ্ধ আবুদেব সহ আরো অনেকেই। চক্ষু বিশেষজ্ঞরা তাদের সহকর্মীদের নিয়ে আজকে এখানে উপস্থিত। এখানে অনেক লোকেরা জমায়েত হয়েছেন তাদের চক্ষু দেখানোর জন্য। সবার মনে আনন্দ, সবাই খুব আনন্দিত হয়ে বলছে আমরা খুব সহজেই এই সুবিধাটা পেলাম। শিলচরে গেলে সময় খরচ, গাড়ি ভাড়া, নানারকম সমস্যা আছে আমাদের। এখানে এই অনুষ্ঠান করে আমাদেরকে সহায়তা করেছেন আপনারা, শুনে অত্যন্ত ভালো লাগলো। আমরা আশা করি সবাই উপকৃত হবে যারা এই চিকিৎসার মাধ্যমে, আর এই আমরা একটা আত্মতুষ্টি লাভ করবো তাদের এই এই মানে চিকিৎসায়, যার সুফল যখন পাবে আমাদের ভালো লাগবে। আমরা যারা এখানে পরিশ্রম করছেন, যারা তাদের উদ্যোগে এই আয়োজন, তাদের সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবনের জন্য প্রিয় পরমের রাতুল চরণে আমি প্রার্থনা জানাই। সবাই সুখে শান্তিতে ভালো থাকুন, সুস্থ থাকুন। বরকলার চেত্রিজীবীর চিত্রসাঙ্গন গ্রামের গত 6 আগস্ট হঠাৎ করে অসহায় পিতা পুরিদাস ও মাতা সুষমতি দাসের কন্যা রবি দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে নিয়ে সমগ্র গ্রামবাসীরা উপযুক্ত বিচারের দাবি করেন। রবি রানী দাসের পিতা কুটি দাস ও যশোমতি দাস সহ বরাক গ্রামবাসীরা সংবাদের মাধ্যমে ঘটনাটির বিবরণে জানান, বিগত 1.5 মাস থেকে মৃত রবি রানী দাস নিজ পরিবারের কাউকে না জানিয়ে উক্ত গ্রামের বাসিন্দা রাজু দাস ও অসীম দাসের বাড়িতে চলে যায় এবং সেখান থেকে শিলচরের কোনো অজানা চিকিৎসকের বাড়িতে কাজের জন্য নিয়ে যায়। কিন্তু 1.5 মাস পর রবি দাসের মা সুষমিতা দাসের কাছে 6 আগস্ট বিকেল 4টার সময় হঠাৎ ফোন করে অসীম দাসের বন্ধু দুর্বোধ জানায় রবি দাসের মৃত্যু হয়েছে। পরবর্তী সময় রবি দাসের মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং দাহ করা হয়। কিন্তু রাজু দাস ও অসীম দাস মৃত রবি দাসের পরিবারের সঙ্গে বিষয়টি কোনো ধরনের কথা বলে না, অথচ মৃত রবি দাসের মৃত্যু শংসাপত্রটি দিচ্ছেন। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বিচারে ডাকলেও রাজু ও অসীম দাসের অনুপস্থিত হন। এইসব দেখে মৃত রবি রানী দাসের পরিবারের সহ গ্রামবাসীদের মনে স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু বা হত্যা বলে মনে ঘুরপাক করতে থাকে। সুত্রাসাঙ্গন গ্রাম, আমার বাড়ি, আমার উত্তরের পাশের বাড়ি লবি দাস, রাজু দাসের বাড়ির নিচে 7 দিন পরে রাখছে রাখিয়া
কই নিয়া গেন দিল কই ডাক্তারও বাসা ঠিক যার আমরাও তা জানি না। আত্মা একদিন ফোন করিয়া কয় যে লুবি দাসরে মেডিকেল নেওয়া হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। ও তার মা বাই তারা অটো লইয়া গেছেন, অটো লইয়া যে তারা কই গেলা ওটাও জানি না। অর্ধেক রাস্তার থাকি তারা ঘুরি গেছু, কইছেন যে আমরা লাশ লইয়া আইছি আর। এমন টাইমে সন্ধ্যার সময় মঙ্গলবার দিন সন্ধ্যার সময় আমরা জগপাটো রাস্তার মাঝে অটিও ওয়ান জিরো লইয়া আইছে। তে আমি জিগাইছি যে ওয়ান জিরো তার খেয়ে খেয়ে বলে আর খেয়েও নাই, একমাত্র দুপো দাস আর ড্রাইভার আর লাশ কই বলে লাশ হইছেন। ও আমরা পশ্চিম দিকে এই দিকে আমরা জলে ডুবাই আসলাম। ও ঘটনা আমরা তো আর জানি না। এরপরে তো কান্দাঘাটি শুনি আমরা পরের দিন আইলাম মরা দেখা, তখন আগে আজকে আইলাম দুই একজন কিতাব ব্যবহার কিলা মারা গেছে, তারা কইছে যে অসুখে মারা গেছে। ও শেষ আর আমরা জানি না। নমস্কার। সার্টিফিকেট বানাইতাম, আমার মেডিকেল সার্টিফিকেট দেও, মেডিকেল ডাক্তারের ফিট দেও, এখনো পর্যন্ত রাজু দাসে ডাক্তারের ফিট দিতে রাজি হইছে না। এখন গ্রামের মানুষই আমরা মিটিং ডাকিছি, তারা মিটিং গাইয়া উপস্থিত হইছে না, তারা আনফিট করছে মিটিং। আমরা আমরা এই শাস্তিটা চাই আর কিচ্ছু চাই না। আমারও মেয়ে আমারও মেয়ে আছে, ইনগুনার ঘটনা আরো হইতো। আগামী 13 সেপ্টেম্বর তথা শুক্রবার শিলচরের 5 জায়গা থেকে বাংলাদেশ চলে আসা হিন্দুদের উপর অত্যাচারের মন্দির ভাঙচুরের বিরুদ্ধে মিছিল করে অফিস পাড়ায় ক্ষুদিরাম বসুর পাদদেশে জমায়েত হয়ে হিন্দু সমন্বয় মঞ্চে উপস্থিত হবেন এবং পরবর্তী সময়ে জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সারাপুলিকে প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে জানান মণিভূষণ চৌধুরী, স্বপন শুক্লবুদ্ধ, নারায়ণ চৌধুরী, মনীন্দ্র কুমার দাস, সুগান্ধ্র রায়, সমীরণ দাস, অভিজিৎ জগজ্যোতি দাস, আশিস চক্রবর্তী প্রমুখেরা। এদিন প্রতিবাদী কর্মসূচিতে প্রায় 5,000 পুরুষ ও মহিলারা যোগদান করবে বলে জানা। অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন, বিভিন্ন সমাজের যারা আছেন, তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে। আগামী শুক্রবার 13 তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে শিলচরের 5টি স্থান থেকে, বিশেষ করে তারাপুর, আসাম রোড, মালুগ্রাম, রংপুর এবং কালীপড়েচর, লিঙ্ক রোড, কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে, 5টি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে 11টার সময় শহীদ ক্ষুদিরাম মর্মমূর্তির পাদদেশে এসে জমায়েত হবে। সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেকদিন যাবৎ তা চলছে, এখনও চলছে, এর প্রতিবাদ। একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল, কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জারুতলাতে আমরা দেখেছি জন্মাষ্টমীর সময় একটি ঘটনা এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ, গ্রাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে। হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে, আপনারাও এই প্রতিবাদী সভায়, শান্তিপূর্ণ এই প্রতিবাদী সভা, এই প্রতিবাদী সভায় জমায়েত হন। বরাকবেলি করম মহোৎসব পালিত হবে কালাইনের কুরকুরি চা বাগানে। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাটিগড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় 14 সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাকবেলি করম মহোৎসব কালাইনের কুরকুরি চা বাগানে। এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুরকুরি চা বাগানের ফুটবল মাঠে। বরাক তথা আসামের আদিবাসীদের পূর্বপুরুষেরা নিজেদের কলাকৃষ্টি, ভাষা, সংস্কৃতি সমাজের মধ্যে খুব যত্ন করে বুকের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। এই করম পূজা হচ্ছে আদিবাসী জনজাতির একটি জাতীয় উৎসব। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিভিন্ন বিবরণ তুলে ধরেন সাংবাদিকদের কাছে করম পূজা কমিটির সম্পাদক ভুবন রাজওয়ার, জয়চরণ কর্মী সহ আরো অনেকেরা। করম পূজা যে আমরা এই যে বরাকবেলি করম উৎসব যেটা আয়োজন করেছি, তো আমি প্রথমে আপনার চ্যানেল থেকে পুরা বরাকবাসীকে অনুরোধ করছি এই আমাদের এই আয়োজনে ওনারা অংশগ্রহণ করবেন আমাদের এবং এই সুন্দর এবং আমাদের সাফল্যমণ্ডিত করে তুলবেন এই মহোৎসবটাকে। আমরা এই প্রথমবার কুরকুরি বাগানে এই মহোৎসবটা আয়োজন করেছি। এর আগে মানে সার্বজনীনভাবে প্রথমে ডলুতে শুরু হয়েছিল, এরপরে কালাইন বাগানে, এখন চতুর্থ বরাকবেলির বিভিন্ন প্রান্তে এই মহোৎসবটা পালন হচ্ছে। এইবার বিশেষ করে বরাকে আরও বেশি হচ্ছে, তো এর ফাঁকে আমরা কিন্তু কুরকুরিতে এইবার প্রথম করেছি। তো এই যে আয়োজনটা এটার মধ্যে অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম এবং এই যে কাঠিগড়ার যতটা বাগান আছে এই বাগানের পঞ্চায়েত যারা ওই পঞ্চায়েতরা মিলিতভাবে এই আয়োজনটা করেছেন। তো আমরা এইবার কিছু ইচ্ছা ছিল যে একসাথে 1,000 জনকে
নৃত্য করানোর জন্য, কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা 500 জনের নৃত্যের আয়োজন করেছি। এবং বিশেষভাবে এবার আপার আসাম থেকে আমাদের একজন বিশিষ্ট গায়ক, আদিবাসী সিঙ্গার ডিয়ার লাকড়া, উনিও আসছেন ওনার পুরো দলবল নিয়ে। এই যে মঞ্চটা আমরা তৈরি করেছি এটার জন্য, আর এই মহোৎসবটা যাতে সুন্দর হয় এই জন্য এই আমাদের টিম আছে, যা অনেক ওরা আপ্রাণ চেষ্টা করছেন জিনিসটাকে সুন্দর করার জন্য। আমাদের পঞ্চায়েত থেকে, বডি থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যত সদস্যরা আছে সবাই, এবং আমাদের যারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা আছেন সবাই। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। চুরি করে বিক্রি 10 লক্ষের মদ, শিলচরে লরি চালক সহ আটক 3। গোবিন্দ্রবাবুকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি, সম্মাননা জানালেন প্রদীপ। শালচাপড়ায় ফের সড়ক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।